আসসালামু আলাইকুম। কুষ্টিয়া ডোর সেন্টারের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন। আশা করি আল্লাহর অশেষ রহমতে যে যেখানে আছেন, যে অবস্থায় আছেন, মহান আল্লাহ তাআলা সবাইকে ভালো রেখেছে। আজকে আমি আপনাদের হচ্ছে টোটাল পাঁচটা পাল্লা দেখাবো। একটা পাল্লা হচ্ছে চিটাগাং সেগুন কাঠের পাল্লা, আর চারটা পাল্লা হচ্ছে চিটাগাং গামারি কাঠের। চিটাগাংয়ের কাঠগুলো ভালো। এই চিটাগাং কাঠগুলো ভালো হওয়ার কারণ হচ্ছে যে যে জায়গাটা পানি কম জমে ওই জায়গাটার কাঠের কোয়ালিটি ভালো। চিটাগাংয়ের পাহাড়ি অঞ্চলে কাঠগুলো হয় যার কারণে বৃষ্টির পানিটা উপর থেকে পড়ে একবারে নিচে চলে যায়। তো এই নিচে চলে যাওয়ার কারণে রস কম থাকে, গাছগুলো নিজের থেকে জোর করে ওই রসগুলো টেনে ওরা জীবনধারণ করে, যার কারণে এই চিটাগাংয়ের কাঠগুলোর কোয়ালিটি অনেক ভালো। এবং চিটাগাং টিক চাম্বল, চিটাগাং গামারি, চিটাগাং সেগুন, চিটাগাং শিলকরই, এই প্রোডাক্টগুলো কিন্তু কোয়ালিটি ভালো। অন্যান্য বাংলাদেশের যে কোনো জেলার তুলনায় চিটাগাংয়ের কাঠের কোয়ালিটি কিন্তু ভালো। তো আমি চিটাগাং সেগুনের যে দরজাটা বিক্রি করছি, এটা আমরা হচ্ছে ইট ডিজাইন বলে, যে ইটের গাঁথনির মতো একটা ডিজাইন আছে, এই জন্য আমরা এটাকে ইট ডিজাইন বলে। এটার পাশে আছে 39 ইঞ্চি এবং উচ্চতা আছে 81 ইঞ্চি। তো প্রথমে বলি যে এগুলো বিক্রি করেছে হচ্ছে টাঙ্গাইল জেলার মির্জাপুরে। তো মির্জাপুরের যে ভদ্রলোক এই প্রোডাক্টগুলো অর্ডার করেছে, ওনার নাম হচ্ছে জনাব নুরুন্নবী সাহেব। উনি এর আগে লোহাকারের চৌকাঠ নিয়েছিল 5টা এবং আরএফএলের প্লাস্টিকের দরজা নিয়েছিল আমার থেকে। পরবর্তীতে পাল্লাগুলো উনি আমাকে অর্ডার করেছে, আজকে ডেলিভারি চলে যাবে। তো এই সেগুনের পাল্লাটা কিন্তু একবার বার্নিশ করা, তো সেগুনের পাল্লাটা বার্নিশ করে এগুলো হ্যান্ড বার্নিশ এবং 2D নকশা করা পাকা 1.5 ইঞ্চি কাঠের উপরে আমরা এই নকশাটা করিয়ে বার্নিশ করে একবারে কমপ্লিট করেছি, আজকে ডেলিভারি চলে যাবে। তো আপনারা যদি এরকম বার্নিশ কমপ্লিট এরকম একটা এই ডিজাইনের নিতে চান, তাহলে 23,000 টাকা হলে নিতে পারবেন। এগুলো হচ্ছে কেমিক্যাল ট্রিটমেন্ট করার কোনো প্রয়োজন হয় না। আমরা এই কাঠটা শুধুমাত্র চেম্বারে সিজনিং করি যেন জয়েন্ট থেকে ফাঁকা না হয় এবং বাঁকা না হয়ে যায়। কাঠের প্রোডাক্টগুলো দেখতে যেমন সুন্দর, তেমন এগুলো যদি সঠিক প্রসেসিংয়ে না নেন, আপনি যত সুন্দর নেন, যত ডিজাইন করাই নেন, যদি কাঠের কোয়ালিটি ভালো না হয়, এরা কিন্তু বেশি দিন যাবে না, আপনার ওই সৌন্দর্যটাও থাকবে না। চিটাগাং গামারি কাঠের 4টা পাল্লা দিয়েছি মিডিয়াম বাজেটের মধ্যে। গামারি কাঠটা আমি একটু বেশি বিক্রি করার চেষ্টা করি, কারণ হচ্ছে এই কাঠটা প্রকৃতিগতভাবে ঘুণ লাগে না। চিটাগাংয়ের কাঠ প্রকৃতিগতভাবে ঘুণ লাগে না, আর এই কাঠটার আঁশ ভালো, যার কারণে এই কাঠটা দীর্ঘদিন যায়। আপনি বারান্দায় লাগাবেন, বাইরের পরিবেশে অনেক সময় দেখা যায় যে মেহেগুনি বা সেগুন রৌদ্রে থাকলে অনেক সময় ফেটে যায়, কিন্তু গামারি কাঠটার আঁশটা নরম, এটা সহজে রৌদ্র লাগলেও কোনো প্রকার জয়েন্ট ফাঁকা বা কোনো প্রকার সমস্যা হয় না। তো এই চিটাগাং গামারি কাঠের পাল্লা আমি প্লেন পাল্লা বিক্রি করি 9,000 টাকা। যদি আপনারা ঘাসফুল ডিজাইন দিয়ে এরকম বার্নিশ করাই নেন, সেই ক্ষেত্রে এটার দাম পড়বে হচ্ছে 12,000 টাকা শুধুমাত্র এই পাল্লা। আপনারা গামারি কাঠের সাথে কী চৌকাঠ লাগাবেন এই ব্যাপারে অনেকে জিজ্ঞাসা করেন। আপনারা গামারি কাঠের সাথে নাইজেরিয়ান লোহা কাঠের চৌকাঠটা লাগাইতে পারেন মিডিয়াম বাজেটের মধ্যে। লোহা কাঠটা কিন্তু নষ্ট হয় না, আপনার বিল্ডিং যতদিন থাকবে ইনশাল্লাহ লোহা কাঠের চৌকাঠগুলো অতদিনই থাকবে। আর এগুলো হচ্ছে আমি মানে অনেক ডিজাইন করার বিপক্ষের একজন মানুষ, কিছু কিছু ব্যাপার আছে আমি নিজে থেকে এগুলো চেষ্টা করি, যে নিজে যেরকম বুঝি এতটুকু যেন আপনাদের সাথে শেয়ার করি। আপনারা ওই প্রোডাক্ট সম্পর্কে যেহেতু আমরা কাজ করি, ওইটা সম্পর্কে আমাদের যতটুকু অভিজ্ঞতা আছে আপনারা যেন ওই অভিজ্ঞতাটা পান। কাঠের দরজাগুলো সিম্পল ডিজাইন করানোর পক্ষে আমি, কারণ হচ্ছে যত বেশি ডিজাইন করবেন কাঠগুলো খুদাই করে তত বেশি ফেলে দিতে হবে। তো আপনারা যদি কম ডিজাইন নেন, সিম্পল ডিজাইন নেন, সেক্ষেত্রে কাঠটা নষ্ট হবে না, পাল্লাটা মজবুত থাকবে, পাল্লাটা ভালো থাকবে। যদি এরকম ডিজাইনটা আপনি দুই পাশেই করান, তাহলে কিন্তু দুই পাশ থেকে কিন্তু প্রায় হাফ ইঞ্চি উঠে যায়। যখন উঠে যায় তখন কিন্তু এটার দুর্বল হয়ে যায় পাল্লা। আমরা কিন্তু এগুলো ফিঙ্গার জয়েন্ট দিই, ফেভিকলে আটাটা ব্যবহার করি, যে আটাটা ভালো ইমার্জেন্সি আটা। তো এই আটাটা ব্যবহার করার পরও যদি আপনি দুই পাশ থেকেই কেটে উঠায় ফেলেন, তাহলে এটা 1.5 ইঞ্চি কাঠ মাঝখানে থাকে কতটুকু, 1/2 ইঞ্চি বা 6 সুতা, তো ওইটুকুর উপরে এই পাল্লার জয়েন্টগুলো ধরে রাখা কিন্তু টাফ হয়ে যায়। আমি সবার কাছে বলবো যে আপনারা গর্জিয়াস ডিজাইনের দিকে না ঝুঁকে সিম্পল ডিজাইনের দিকে যান, আপনাদের কাঠের প্রোডাক্টগুলো থিকনেস ভালো থাকবে, মজবুত থাকবে এবং কোয়ালিটিও ভালো হবে। আর এই প্রোডাক্টগুলো আমাকে অর্ডার করলে 1 মাস আগে অর্ডার করবেন। বিদেশ থেকে অনেক ভাই আমাকে অর্ডার করে, যারা অনেকে আছে নামের উপরে টাকা পাঠায়, অনেকে আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠায়, 50% আমাকে অ্যাডভান্স করবেন, বাকি টাকা যখন ডেলিভারি হবে আপনি ওই সময় পেমেন্ট করবেন। আর ডেলিভারি যে সিস্টেমটা, ডেলিভারির যে কস্ট, আমি প্রোডাক্টের সাথে ডেলিভারি কস্টটা ধরি না। এই এই পাল্লাটায় আমার যতটুকু খরচ, এর সাথে যতটুকু প্রফিট করার দরকার, ওই প্রফিটটা ধরে আমি এই পাল্লাগুলোর দাম নির্ধারণ করে থাকি। এই জন্য ডেলিভারির যে খরচটা, এই খরচটা আপনারা দিয়ে নেবেন। আর আমাদের এই প্রোডাক্টগুলো যদি আমরা কুরিয়ারে পাঠাই, সেক্ষেত্রে 200
পঞ্চাশ টাকা পার পিস কুরিয়ারে খরচ যায়, একটা চৌকার 250 টাকা, আবার একটা পাল্লাও 50 টাকায় লাগে। আর এগুলো যদি আপনার দেখা যায় 15 পিস বা 20 পিস এরকম লাগবে, সেই ক্ষেত্রে আপনি একটা পিক আপে করে নিয়ে যেতে পারেন। আর অনেকে বলেন যে ঢাকার মধ্যে ফ্রি ডেলিভারি, আসলে আমাদের কিন্তু ঢাকার মধ্যে ফ্রি ডেলিভারি না, ফার্নিচারের ক্ষেত্রে অনেকে ঢাকার মধ্যে ফ্রি ডেলিভারি দিয়ে থাকে। তো আমাদের দরজা আপনি নিলে আমি এই ডেলিভারি যে কস্ট এটা আমার প্রোডাক্টের মধ্যে আমি রাখি না, আর এই জন্য ডেলিভারি যে কস্টটা এটা কাস্টমার দিয়ে সবসময় নেয়। আমাদের দোকান এবং কারখানা মোহাম্মদপুর থানার মধ্যে, দোকান হচ্ছে 780/25 বসিলা একবার মেন রোডের সাথেই, আর আমাদের কারখানাটা একটু ভিতরে, যেহেতু সিজনিং চেম্বার টেম্বার করতে হয়, এখানে আগুনের কাজ করতে হয়, একবারে পাশাপাশি মেন রাস্তার পাশাপাশি রাখা যায় না, তো এই জন্য আমরা একটু ভিতরে সাইডে কারখানা। আপনারা আমার কারখানা ভিজিট করবেন, তারপরে আমাদের শোরুম ভিজিট করবেন, যদি ভালো লাগে আমাদেরকে অর্ডার করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।